দুসপ্তাহে রকেট মিসাইলের আঘাতে প্রাণ গেছে কয়েক হাজার ফিলিস্তিনির, খাবার পানি আর চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছে আরও কয়েক লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতিদিন 100 লিটারের পরিবর্তে গাজার একজন বাসিন্দা পাচ্ছে মাত্র 3 লিটার পানি। প্রয়োজনের তুলনায় নগণ্য পরিমাণ ত্রাণ পৌঁছানোর কথা থাকলেও এখনও নেই অগ্রগতি। আবারও দ্রুত ত্রাণ সরবরাহের তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এগুলো এখন শুধু ট্রাক নয়, বেঁচে থাকার শেষ সম্বল। গাজার লাখো মানুষের জীবন বাঁচাতে দ্রুত ত্রাণবাহী ট্রাক পৌঁছে দেওয়ার কোনো বিকল্প নেই। হাসপাতাল, আবাসিক ভবনের পর এবার মসজিদ, গির্জা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বেসামরিক নাগরিকরা আশ্রয় নিয়েছেন এমন জায়গাগুলোকে টার্গেট করেই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা। শুক্রবারও গাজাসহ পশ্চিম তীরের বেশ কিছু জায়গায় বিমান হামলা চালায় ইসরায়েল। উপত্যকাটির 1600 বছরের পুরনো একটি গির্জায় চালানো হামলায় হতাহত হয়েছে বহু বাসিন্দা। গুড়িয়ে দেওয়া হয় গাজার ঐতিহাসিক আল ওমারি মসজিদ। উত্তর গাজার জাভালিয়া শরণার্থী শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজন ফিলিস্তিনির। হামলা হয়েছে দেইর আল বালা এলাকার একটি আবাসিক ভবনেও। প্রতি 15 মিনিটে গাজায় মৃত্যু হচ্ছে একটি শিশুর। এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত 1600 কোমল মতির। পশ্চিম তীরে হত্যাযজ্ঞের সাথে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এ পর্যন্ত আটক করা হয়েছে পশ্চিম তীরের 1000-এর বেশি বাসিন্দাকে, যাদের মধ্যে আছেন একাধিক হামাস সদস্য সহ ফিলিস্তিন পার্লামেন্টের সাবেক সদস্যরা। এমন আগ্রাসনের প্রতিক্রিয়া ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে লোহিত সাগরে এসব ক্ষেপণাস্ত্র ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ। সহিংসতা বেড়েই চলেছে ইসরায়েল লেবানন সীমান্তে। সামরিক অবস্থান টার্গেট করে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে হেজবুল্লাহ আর তেল আবিবের সেনারা। এদিকে তেল আবিব সফর শেষে সৌদি সফরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, যেখানে ইসরায়েলি বাহিনীর হামলাকে জঘন্যতম অপরাধ বলেছেন যুবরাজ সালমান। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।